হ্যালো বন্ধুরা, আমি সুপ্রিয়, আমার চ্যানেলে স্বাগত। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি আর এক ঐতিহাসিক স্থানের বিবরণ ও তার ইতিহাস। হ্যাঁ বন্ধুরা, আজ আমাদের বিষয় হলো কাটোয়া। শ্রী চৈতন্যদেবের সন্ন্যাস গ্রহণ বা দীক্ষা নেবার স্থল হলো এই কাটোয়া। আজ এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের শ্রীচৈতন্যের সন্ন্যাস নেবার সময় ও তার দীক্ষাগুরু অর্থাৎ কেশব ভারতীর কথা বলবো, তার সাথে কাটোয়া শহরের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কেও আলোচনা করব। আজ আমরা এবার আসা যাক কাটোয়ার নামকরণ নিয়ে। গ্রিক লেখকদের রচনায় কুটদ্বীপ বা কাটাদুপা বা কাটাদ্বীপার মতো আদি নামের কথা জানা যায়। সে সময় অজয়ের মোহনায় ইন্দ্রাণী অঞ্চল অর্থাৎ অনেক দ্বীপের সৃষ্টি হয়। তৎকালীন হিন্দু সমাজে ইন্দ্রাণী অঞ্চল ছিল তীর্থক্ষেত্র। এই ইন্দ্রাণী অঞ্চলের মধ্যে নবীনতম দ্বীপ ছিল নবদ্বীপ, অগ্রে অর্থাৎ সবথেকে পুরনো উৎপন্ন দ্বীপ ছিল অগ্রদ্বীপ, তারপরে হয় পট্টদ্বীপ অর্থাৎ এখন পাটুলি। ও অজয় আর ভাগীরথীর মিলনস্থলে গড়ে ওঠা আরেকটি দ্বীপ যার নাম কণ্টক দ্বীপ অর্থাৎ কাটোয়া, কাঁটায় ভর্তা দ্বীপ, সেখান থেকে অপভ্রংশ হয়ে কাটোয়া নামের উৎপত্তি হয়। সুতরাং কাটোয়া মানে কাঁটার দ্বীপ। পুরীয় বৈষ্ণব সমাজে পঞ্চধাম বা প্রসিদ্ধ পাঁচটি বৈষ্ণব তীর্থের মধ্যে রাঢ়বঙ্গের কাটোয়া একটি উল্লেখযোগ্য ধাম। অভিরাম দাসের শ্রীপাঠ গ্রন্থে বলা হয়েছে, নবদ্বীপ ধামে প্রভুর জন্ম হয়, কাটোয়া প্রভুর ধাম জানিবা নিশ্চয়, এক চক্রা জন্মভূমি খরদহে বাস, শ্রী নিত্যানন্দের দুই ধাম জানিবা নির্যাস, শ্রী অদ্বৈত ধাম শান্তিপুরে হয়, এই পঞ্চধাম সবে জানিবা নিশ্চয়। সুতরাং বৈষ্ণব তীর্থের পাঁচটি ধামের মধ্যে কাটোয়া একটি উল্লেখযোগ্য ধাম, যেখানে শ্রী চৈতন্যদেব দীক্ষা নিয়েছিলেন অর্থাৎ সন্ন্যাস ধর্ম নিয়েছিলেন। এবার জানা যাক নিমাইয়ের সন্ন্যাস নেবার কারণ, অর্থাৎ নিমাই পণ্ডিত সন্ন্যাস কেন নিয়েছিলেন, সেখান থেকে শ্রী চৈতন্য হয়ে ওঠার গল্পটি আজ আপনাদের শোনাব, এবং তার সাথে কাটোয়ার যে সম্পর্ক সেটিও আপনাদের অবগত করাব। বৃন্দাবন দাসের রচনায় জানা যায় নবদ্বীপে পাষণ্ডী, কুতার্কিক ও দাম্ভিক পড়ুয়াদের ব্যভিচারের হাত থেকে নিস্তার লাভ করতে ও তাদের শিক্ষা দিতে নিমাই সন্ন্যাস নিয়েছিলেন। আবার অনেকে বলেন গোপীভাবে আবিষ্ট হয়ে নিমাইকে একদিন এক ব্রাহ্মণ পড়ুয়া বারবার গোপী গোপী বলে রাগাতে থাকেন। তারপরে নিমাই অত্যধিক রেগে গিয়ে তাকে প্রহার করতে উদ্যত হন। তাই তার মন থেকে বিদ্বেষ ভাব তখনও দূর হয়নি এই কথা ভেবে খুব ভেঙে পড়েন নিমাই। তখন তার সন্ন্যাস নেবার ইচ্ছা প্রবল হয়ে ওঠে এবং সন্ন্যাসী হয়ে তিনি সকলের কাছে ক্ষমা চাইবেন বলে স্থির করলেন। নিয়ের প্রতি রেগে গিয়ে নিমাই বলেছিলেন, এবে যে জন চাহিয়াছে মোরে মারিবারে, ভিক্ষুক হইম কালি তাহার দুয়ারে। অতএব মর্মক্লিষ্ট হয়েই সন্ন্যাস গ্রহণ করেছিলেন আমাদের নিমাই। আসা যাক নিমাইয়ের ধর্মগুরু শ্রী কেশব ভারতীর। পুরাণে জানা যায় শ্রী চৈতন্যদেব কেশব ভারতীর কাছে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তৎকালীন সমাজে দশ নামী সম্প্রদায়ের মধ্যে তীর্থ, আশ্রম, সরস্বতী এই ধরনের উপাধিধারী সন্ন্যাসীরা কুলীন গোত্রে সন্ন্যাসী ছিলেন। অপরদিকে বন, অরণ্য, পুরী, ভারতী ইত্যাদি উপাধির মায়াবাদীরা অপেক্ষাকৃত নিম্ন স্তরের সন্ন্যাসী বলে গণ্য হতেন। কেশব ভারতী ভারতী সম্প্রদায়ের সন্ন্যাসী হলেও সেই সময় তার জ্ঞান
কোনো অংশে কম ছিল না। শাস্ত্র সম্পর্কে তার জ্ঞান এতই ছিল যে তিনি তখনকার উচ্চ সমাজের সন্ন্যাসীদের টক্কর দিতে পারতেন। গয়ায় ঈশ্বরপুরীর কাছে দীক্ষা নিয়ে জানুয়ারি 1509 খ্রিস্টাব্দে ফেরার পর মাত্র এক বছর পর 1510 সালে জানুয়ারি মাসে নিমাই কাটোয়ার কেশব ভারতীর কাছে সন্ন্যাস দীক্ষা নিয়েছিলেন। যদিও নিমায়ের আধ্যাত্মিক জীবন শুরু হয়েছিল ঈশ্বরপুরীর হাত ধরেই। জানা যায় নিমাই পণ্ডিত নবদ্বীপের টোলে সংস্কৃত পাঠ পড়াতেন এবং তিনি অত্যন্ত জ্ঞানী এবং দাম্ভিক প্রকৃতি ছিলেন। ঈশ্বরপুরীর কাছে তিনি দীক্ষা পেয়ে তার দম্ভ চূর্ণ হয় এবং তিনি তারপরে কেশব ভারতীর কাছে গিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। সেখানে মস্তক মুন্ডন করেন, তার চুল দান করেন এবং তারপরে কৃষ্ণপ্রেমে মাতোয়ারা হয়ে মূর্ছা যান বারবার। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটি? আশা করি অনেক নতুন নতুন ইনফরমেশন আপনাদের আমি শেয়ার করতে পেরেছি। তাই আমার মতে আপনাদের ঘুরে আসা উচিত। উইকেন্ডে, যে কোনো উইকেন্ডে আপনারা চলে যেতে পারেন কাটোয়া। হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে একদম শেষ স্টপেজ অর্থাৎ শেষ স্টপ কাটোয়ায় নেমে আপনারা ঘুরে নিতে পারেন অনেক অনেক ঐতিহাসিক জায়গা। তো এই গৌরাঙ্গ বাড়ি দেখতে একদম ভুলবেন না। সেখানকার ইতিহাস জেনে নিশ্চয়ই আপনাদের ভালো লাগলো। আশা করি আমার ভিডিওতে আপনারা একটু সমৃদ্ধ হলেন। এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। পারলে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, এর ফলে আমার তৈরি নতুন নতুন ভিডিওগুলো আপনারা সর্বপ্রথম পেয়ে যাবেন। ধন্যবাদ, দেখতে থাকুন আমার চ্যানেলটি। গুড নাইট।